এদিকে সারা দেশে অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। 11তম দিনে এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রী নিয়ে গণপরিবহনও চলতে দেখা গেছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটো রিকশা চলছে বিভিন্ন সড়কে। পাবনায় লকডাউনে জনগণকে ঘরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। যদিও রুটি রুজি ও চিকিৎসা সহ নানান কারণে ঘর থেকে বেরিয়ে আসছে মানুষ। ময়মনসিংহ নগরীর সড়কে যানবাহনের পাশাপাশি ভিড় রয়েছে মানুষেরও। সিরাজগঞ্জে সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। মাস্ক না পরায় বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। দর্শক, লকডাউন পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জিয়া, মহাসড়কে গণপরিবহন দেখতে পাচ্ছেন কিনা? সাভারের লকডাউন পরিস্থিতি আমাদের জানান। সিন্ধি, আপনি জানেন যে সারা দেশে যে লকডাউন চলছে তারই ধারাবাহিকতায় সাভার বাজার বাস স্ট্যান্ডে বর্তমানে আমি আছি। আপনি যদি দেখেন একটু লক্ষ্য করে, সাভার বাজার বাস স্ট্যান্ডে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে এখানে দূরপাল্লার গাড়ি দেখা যায়নি, তবে স্থানীয় পর্যায়ে যে গাড়িগুলো আছে, বিশেষ করে লেগুনা, থ্রি হুইলার, রিক্সা, পুরোটাই আসলে মহাসড়কের পুরোটাই তাদের দখল রয়েছে। এছাড়া আমরা প্রাইভেট কার দেখেছি এবং জরুরি কিছু পরিবহন আছে সেগুলো চলতেছে। এবং আমি সকাল থেকে যেটা দেখছি যে আপনি যদি রাস্তার দিকেও তাকান তাহলে দেখবেন যে এখানে গাড়িগুলো চলছে, তবে প্রশাসনের পক্ষ থেকে তারা রাস্তা রাস্তায় ব্যারিকেড দিয়ে চেক করছে, চেকপোস্ট বসিয়েছে দূরপাল্লার গাড়িগুলোকে, বিশেষ করে প্রাইভেট কারগুলোকে যেগুলো অনুমতি ছাড়া বের হয়েছে তাদেরকে তারা ঘুরিয়ে দিচ্ছে। এছাড়া আমরা সাভারে যদি দেখি যে সাভারে আসলে প্রচুর জনবহুল একটি এলাকা, সে এলাকায় আসলে ঘর ঘর মানুষ ঘরমুখ থাকতে চাইলেও তাদের কাজের প্রেক্ষাপটে তারা বের হচ্ছে। এবং সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে আমরা যেটা দেখেছি যে এখানে গণ পরিবহন না থাকলেও এখানে যে লেগুনাগুলো আছে এবং অটোরিকশা, সিএনজি চালিত রিক্সাগুলো আছে সেগুলো এখানে দাপিয়ে বেড়াচ্ছে এবং ঘরমুখ মানুষ যারা আছেন তারা তাদের জরুরি প্রয়োজনে রাজধানী সহ বিভিন্ন জায়গায় এই গাড়িগুলোই তারা ব্যবহার করছে। তো আমরা যেটি বলতে পারি যে লকডাউনের এই পরিস্থিতিতে আসলে ঢিলাঢালাভাবেই সাভারে পালিত হচ্ছে লকডাউন। সিনথিয়া, ধন্যবাদ সাভার থেকে জানাচ্ছিলেন জিয়াউর রহমান জিয়া।